মধ্য জাপানে বছরের প্রথম নিলামে একটি বিশালাকার পুরুষ তুষার কাঁকড়ার দাম 50 লাখ ইয়েন প্রায় $44,000 উঠেছে। এই নিলাম জিতেছেন একটি সরাইখানা কোম্পানির প্রধান শেফ। আরো জানাচ্ছেন মার্জিয়া মান্নান। জাপানে বিশাল আকৃতির একটি পুরুষ তুষার কাঁকড়ার দাম উঠেছে 50 লাখ ইয়েন বা প্রায় $44,000। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 37,81,385 টাকা। শনিবার সন্ধ্যায় জাপান সাগরের উপকূলে অবস্থিত কানাজাওয়া বন্দরের একটি বাজারে মৌসুমের প্রথম শীতকালীন সুস্বাদু খাবারের নিলামে এই দাম ওঠে কাঁকড়াটির। ইশিকাওয়া জেলার মৎস্যজীবী সমিতি বিশাল আকৃতির পুরুষ তুষার কাঁকড়া বাছাই করে সেগুলোকে একটি নতুন ব্র্যান্ড নামের অধীনে বিক্রি করছে। শনিবার 58 টন কাঁকড়া ধরা পড়লেও মাত্র একটি কাঁকড়া 6টি মানদণ্ডের সবগুলো পূরণ করতে সক্ষম হয়। কাঁকড়াটির ওজন ছিল 1.5 কেজি এবং খোসাসহ 14.5 সেন্টিমিটার দীর্ঘ। স্থানীয় উষ্ণ প্রশমনের সরাইখানা পরিচালনাকারী একটি কোম্পানির প্রধান পাচক নিলামটি জিতে নেয়। নিলাম জেতার পর তিনি এই মূল্যকে বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক পতনের মাঝেও কঠোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া মৎস্যজীবীদের প্রতি তার কৃতজ্ঞতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। টোকিওতে প্রতি বছরই শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। 2019 সালে নিলামে একটি কাঁকড়া বিক্রি হয় রেকর্ড $46,000। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 39,45,600 টাকা। মার্জিয়া মান্নান, মাই টিভি।